সালামু আলাইকুম রহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ আলমিন ওসলাত ওসসালাম আলহ সঈদুল মুসলিম নবী মোহাম্মদ ওয়ালি ওসি আজমাঈনাম প্রিয় দর্শক ও শ্রোতা ভাই মনের আগেকার মতো আমরা আবারও কিছু আকিদা বিরোধী কথা আলোচনা করবো যেটা সমাজের মধ্যে প্রচলিত রয়েছে সমাজের মধ্যে প্রচলিত রয়েছে যে নবী রুসুল এবং অলিদেরকে অমর বলে মনে করা যে তারা অমর তারা মরে না হুম তারা আপনার কবরে গিয়েও হ্যাঁ আপনার চোখ বন্ধ করে কবরে চলে গেছে মরেনি যেরকম খাজিরা ইসলাম সম্পর্কে অনেকে মনে করে তিনি মরেননি তিনি এখনও জীবিত রয়েছেন আপনার সাগরের দায়িত্বে তিনি পালন করছেন এরকম মনে করা দূর দূরান্ত থেকে পীর সাহেবকে ডাকলে তিনি মূতকে সহযোগিতা করতে পারেন এরকম মদত করতে পারেন এই কারণে অনেকে এরকম মদত করে ডাকে যে ইয়া জিলানি মদত এরকম ইয়া কৌশে আজম মাদ এরকম বলে অনেকে ডেকে থাকে না এইগুলা কখনো বলা যাবে না হুম এরকমভাবে আপনার মনে করা যে মাজারে কুমির কচ্ছপ যেমন আমাদের দেশে চট্টগ্রামের দিকে আপনার মাজারের মধ্যে কচ্ছপের খ্যাতমত করে কচ্ছপ থেকে বরকত নেয় মনে করা হয় যে যে এরা একসময় পীর বুজুর্গ ছিল এই এই কচ্ছপ শেষ পর্যন্ত এগুলো কচ্ছপে রূপান্তরিত হয়ে গেছে এরকম মনে করে সুতরাং তাদের সেখান থেকে বরকত হাসিল করে হ্যাঁ সে তারা যে ভালো মন্দ করতে পারে হ্যাঁ মানুষের সেটাও মনে করে তারা এরকম চোদ্দো নম্বর আছে উমুক পাথর অথবা উমুক গাছ যে মানুষের ভালো মন্দ করতে পারে একে ওকে পাথর সাথে আপনার ব্যবহার করে শরীরে ঝুলিয়ে রাখে এরকম মনে করা সেটাও আঁকিদের বিরোধী অনেকে মনে করেন যে আব্দুল কাদরী জিলানি মৃতকে জীবিত করতে পারেন যে এরকম হ্যাঁ নিল্লাহ না বলে বলুন কুম্ভদী এটা বলে সে মানুষকে নিজের ইচ্ছায় আপনার কবর থেকে বের করে নিয়ে এসেছেন এরকম জিলানি সম্পর্কে বলা হয় সেটা অবশ্যই আকিদে বিরোধী কথা এবং অনেকে মনে করেন যেগুলিরা যেখানে থাকেন না কেন সেখানে কোনো প্রকার মহামারী হতে পারে না যে ওলি থাকলে মহামারী হয় না হ্যাঁ এরকম মনে করে আমরা বলবো এখন বিশ্বে আনাকে আনাশে কানাশে অনেক রাষ্ট্রের মধ্যেই আপনার হ্যাঁ ভাইরাস ঢুকেছে হ্যাঁ এইখানে তো পীর বুজুর্গ তো অনেক আসে আমাদের দেশে অনেক মনে করা হয় বাংলাদেশকে পীর বুজুর্গের এলাকা সুতরাং সেইখানে কেন ভাইরাস ঢুকবে হ্যাঁ সুতরাং এইগুলো হচ্ছে অহেতুক কথা এরকম অনেকে মনে করে অমুক ওলির উরুসের দিন বৃষ্টি হবে হুম এরকম মনে করে যে অমুকের অমুক বুজুর্গের যদি উরুস হয় তখন বৃষ্টি নাজিল হয় এরকম মনে করা অনেকে আছে লক্ষ্মী পূজার দিন বৃষ্টি হয় এরকম মনে করা সেটাও আপনার আঁকিদের বিরোধী কথা অনেকে মনে করে যে মা দুর্গা গজে চড়ে আসলে সেই বছর ভালো ফলন হয় যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন হ্যাঁ এটাও আঁকিদের বিরোধী কথা এরকমভাবে বিবাহের জোড়া হ্যাঁ জোড়া হয় আর চট্টগ্রামের দিকে জোড়া বলে অনেকে আছে প্রথমে যায় দেখা সাক্ষাৎ সময় আংটি পরানো বলা হয় যে ওই সময় যে আংটি পরানো হয় স্বামী স্ত্রীর মধ্যে সেই আংটি পরানোর কারণে ভালোবাসার সৃষ্টি হয় এরকম অনেকে মনে করে হ্যাঁ এরকম মনে করা সেটাও বিরোধী অনেকে মনে করে বিবাহের সময় স্ত্রী নাকে পরানো যে নাক ফুল এটা যদি খুলে ফেলানো হয় তখন নাকি স্বামী মারা যায় এরকম এটাও বিরোধী কথা অনেকে মনে করেন সন্ধ্যার পর কাউকে কিছু দিলে অথবা ঘরে ঝাড়ু দিয়ে ময়লা বাইরে দিলে সেটাতে করে লক্ষ্যে চলে যায় আপনার নিজের ভাগ্য হ্যাঁ আপনার নষ্ট হয়ে যায় এরকম মনে করে সেটাও আকিদে বিরোধী কথা অনেকে মনে করে অমাবস্যার রাত্রে যদি মিলন হয় সেই মিলনে যদি বাসা বাচ্চা হয় সেটা কানা হয় খোড়া হয় প্রতিবন্ধী হয় এরকম অনেকে মনে করেন এটাও কিন্তু আকিদে বিরোধী কথা অনেকে মনে করেন মাঝার নিকট কার বাস এগুলো যদি না থামায় হ্যাঁ অথবা এইগুলো থামিয়ে যদি চাঁদা ইত্যাদি না দেন না দেয় তাহলে দুর্ঘটনা ঘটতে পারে এই কারণে অনেকে হ্যাঁ বাস ইত্যাদি থামিয়ে ফেলেন ভয়ের চোটে এরকম হ্যাঁ সেটা যদি কেউ করে বা মনে করে এটা অবশ্যই সিটকের পর্যায়ে পড়ে সেটা করা যাবে না হুম এরকমভাবে অনেকে মনে করেন যে অমুক পীরের কারণে আকাশ থেকে বৃষ্টি আসে জমিন থেকে উদ্ভিদ বেরিয়ে আসে অমুক পীরের কারণে এরকম মনে করাও সেটাও আপনার হ্যাঁ আঁকিদে বিরোধী কথা এরকমভাবে অনেকে মনে করে অমুক পীরের কারণে আজ আমার এত ধন সম্পত্তি হয়েছে নতুবা আমি এমন ধন সম্পত্তির মালিক হতে পারতাম না অনেক পীরের বরকতে আমার এটা হয়েছে অমুক পীরের মরিদ হওয়ার কারণে এটা হয়েছে হ্যাঁ এরকম মনে করা সেটাও আঁকিদে বিরোধী অনেকে মনে করে যে অমুক পীরের কারণে আজ এত মর্যাদা সুখ্যাতি ইত্যাদির মালিক হয়েছে নতুবা আমি এত মর্যাদার মালিক হতাম না এটা পীরের কারণে হয়েছে এটাও আকিদা আকিদাবিরোধী একটা চিন্তা হ্যাঁ অনেকে মনে করে কাউকে কোনো সংবাদ দিলে সংবাদ দেওয়ার সময় অনেকে এমন বলে যে আমি আগে থেকেই এটা জানতাম অনেকে এমন মনে করে হ্যাঁ এরকম মনে করে আগে থেকে আপনি কীভাবে জানতেন খবর দেওয়ার আগে তাইলে আপনি কি সর্বজান্তা হয়ে গেলেন না এরকম মনে বলা সেটাও সেটাও আপনার বিরোধী কথা অনেকে ইয়া আল্লাহ ইয়া রসুল হ্যাঁ আল্লাহ আল্লাহকে যেরকম ডাকে ইয়া রসুলও ডাকে ইয়া মোহাম্মদ বলে না এরকম রসুলকে ডাকা যায় না অনেকে আবার ইয়া আলী বলে ইয়া গাউসে আজম বলে ইয়া জিলানি বলে এরকম করে হ্যাঁ এদেরকে ডাকা সেটা আল্লাহর পাশাপাশি হুম আপনার সেটাও আকিদে বহির্ভূত কাজ এরকমভাবে অনেকে বলে থাকেন খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে এরকম অনেকে বলে থাকেন না এটাও আকিদে বিরোধী কথা হুম আপনার খাজার দরবারে খালি হাতে ফিরবে না কেন সে কি সব কিছুর মালিক হয়ে গেছে অনেকে মনে করে আব্দুল কাদের জিলানি হ্যাঁ আপনার মদত অথবা আপনার এরকম বলে থাকে হুম সুতরাং এরকম এরকম বলা সেটাও সরিয়েতে না যায় এরকমভাবে বা এর বিরোধী কথা অনেকে মনে করেন কোনো পীরকে গরিবে নেওয়াজ অনেকে পীরের নাম দেন গরিবে নামাজ মুশকিল কোষা গাঞ্জে বক্স এরকম অনেক পীরের নাম দিয়ে থাকেন না এটাও শরিয়ত বিরোধী হ্যাঁ নাম এগুলো আকিদা বিরোধী কথা এরকম অনেকে হ্যাঁ উপরে আল্লাহ নিচে আপনি এরকম বলে থাকেন কথায় কথায় না এরকম হতে পারে না তাইলে আল্লাহ উপরে নিচে আরেকজন দায়িত্ব পালন করে এগুলো আকিদা বিরোধী কথা অনেকে বলে করেন তোমার উপর ভরসা করেই কাজে নামলাম না আপনি ভরসা কেন মানুষের উপর করবেন আল্লাহর উপর করতে হবে এরকম কথা বলা সেটাও আকিদা বিরোধী কথা এরকম বলা আনাল হক বলা যে আমি আল্লাহ এরকম বলা হ্যাঁ অথবা আমি হ্যাঁ কিছুই জানি না হ্যাঁ যে আমি কি আল্লাহ নাকি আল্লাহ নই হ্যাঁ এই জাতীয় বলা আমি আল্লাহ না আমি বান্দা অনেক এরকম সন্দেহ এই জাতীয় কথা বলাও সরিয়েতে নিষিদ্ধ এগুলো আকে বিরোধী কথা অনেকে বলে যে বিভিন্ন অনুষ্ঠান বা উরুস কিংবা জুমার দিনে বিতরণ কিন্তু যত হালুয়া আছে হালুয়া মিষ্টি বিস্কুট হ্যাঁ যত খানা পিনা এগুলোর মধ্যে বরকত আসে হ্যাঁ এরকম উরুসের মধ্যে বরকত বরকত খাওয়ার জন্য অনেকে যায় হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠানে জিয়াফাতের খানাও অনেকে বরকত মনে করেন না এইগুলো সব এসে আঁকিদের বিরোধী কথা অনেকে মনে করেন আল্লাহ যে যাব নিজের জন্য যে নাম নিজের জন্য চয়ন করেননি সেই নাম অনেকে ডাকে থাকেন আল্লাহকে যেমন আল্লাহকে অনেকে খোদা বলে সেটাও আঁকিদের বিরোধী চিন্তা এরকমভাবে উনচল্লিশ নম্বর কথা হয়েছে অনেকে তাকদিরকে মন্দ বলে বলে যে খারাপ তাকদির না তাকদির কখনো খারাপ হতে পারে না তাকদিরের পরিণতি খারাপ হতে পারে আপনার তাকদির কখনো সরাসরি খারাপ হতে পারে না চল্লিশ নম্বর আল্লাহর নাম গুণাবলীকে তার সৃষ্টি নাম গুণাবলীর মতো মনে করা হ্যাঁ আল্লাহর নাম এবং গুণাবলীকে মানুষের যে গুণাবলী মানে আল্লাহর সৃষ্টি মানুষ অনেকে মনে করেন যে অনেকে আল্লাহর হাত নাই মনে করে আল্লাহর পা নাই মনে করে আল্লাহর চোখ নেই মনে করে কারণ তারা মনে করে যে এইগুলো যদি মনে করি তাইলে মানুষের গুলোর মতো হয়ে যাবে না এরকম চেতনা মনে করে যা আল্লাহর সাথে আল্লাহর যে অঙ্গের কথা বলা হয়েছে সেগুলা বিশ্বাস করলে মানুষের মতো হয়ে যাবে এরকম মনে করা সেটাও কি আকেদের বিরোধী কথা এরকম মনে করা মানুষের যে আল্লাহর অনেকে আল্লাহর দিনকে গালি দেয় ধর্মকে গালি দেয় না সেটা গালি দেওয়া যাবে না এটাও আকিদে বিরোধী হ্যাঁ আপনার ব্যাপার এরকমভাবে রসুলের পক্ষে অসাধ্য বিষয়ে হুম আর রসুলের সাহায্য চাওয়া অনেকে রসুল জান্নাতে যাওয়ার জন্য রসুলের সাহায্য কামনা করে রসুলের কবরের কাছে আসি রসুলের সাহায্য চায় জান্নাতে যাওয়ার জন্য না এগুলো আকেদা বিরোধী অনেকে বিপদে পড়ে আল্লাহর উপর অসন্তুষ্টি প্রকাশ করে না এটাও ঠিক নয় অসন্তুষ্টি প্রকাশ করার কিছু নয় বরং আপনি বিপদে পড়ছেন আপনার কারণেই আল্লাহর উপর অসন্তুষ্টি প্রকাশ করে আপনার নিজের লস করবেন কোনো লাভ হবে না হ্যাঁ চুয়াল্লিশ নম্বর যেটা সেটা আছে যে আল্লাহকে নিরাকার বলে বিশ্বাস করা অনেকে মনে করে যে না আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার যদি বলেন তাহলে সেটা শরিয়ত বিরোধী না বরং আপনার কথাই শরিয়ত বিরোধী বরং আল্লাহর আকার আছে কোরআন মজিদের মধ্যে আল্লাহর মুখমণ্ডলের কথা আছে। আল্লাহর হাতের কথা আছে হাদিসের মধ্যে আল্লাহর পায়ের কথা আছে। এবং এরকম আঙ্গুলের কথা আছে, এরকম চোখের কথা আছে সুতরাং সেইগুলি বিশ্বাস করলে আপনার কোনো সমস্যা নেই হ্যাঁ সুতরাং আল্লাহ যে নিরাকার সেটা বলা সেটাও আকিদা বিরোধী একটা চিনতে চেতনা সুতরাং সেটা অবশ্যই করা যাবে না হ্যাঁ সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এরকমভাবে আরও ব্যাপার রয়েছে যেমন আপনার অনেকে মনে করে যে আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করে অনেকে হুম বা তার আল্লাহর হুকুম ফয়সালা এগুলার বিরোধিতা করে থাকে যে না আল্লাহর ফয়সালার বিরুদ্ধে কথা বলে যে না এইগুলোও করা যাবে না হ্যাঁ এরকমভাবে রসুল আকরম সাল্লাহ ইসলামকে অনেকে খাত খাতনবীন বা শেষ নবী মনে করে না যেরকম আমাদের দেশে কাদিয়ানিরা রসইল আকরম সাল্লাহ আলি শেষ নবী মনে করে না এটাও কিন্তু বিরোধী ব্যাপার এরকমভাবে আল্লাহর নামক গুণাবলীর অপবেক্ষা করে অনেকে আসে তার হাতকে যখন আল্লাহর হাতের কথা বলা হয় বলে যে না কুদরত আল্লাহর কোনো হাত নাই এরকম এই চিন্তা চেতনা বিরোধী সুতরাং এইগুলোর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক আগেদা পোষণ করার তৌফিক দান أيها الأشادسي وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين